আমি আমার পাপের টাকা থেকে একটু হলো সিলেট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আপু ভাইয়ারা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কিছু কথা বলার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা, আশা করব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রাখি, আমি একজন মানুষ, আমারও ভালো লাগা আছে, আমারও খারাপ লাগা আছে। কিছুদিন ধরে আমাকে প্রচুর পরিমাণ যে যে বুলিডিংগুলো করা হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমার কিছু কথা। কিছুদিন ধরে আমাদের বাংলাদেশের সিলেট শহরে বন্যায় যে কবলিত মানুষগুলোর যে দুর্যোগ, আমাদের হযরত শাহজালালের শহরে যে বন্যার যে অবস্থা, সেটার জন্য আসলে খুবই আমরা আবেগে আপ্লুত, খুবই দুঃখিত। কিন্তু কিছু মানুষ এসে যখন আমাকে এই কথাটা লেখে যে আমরা যারা ব্লগিং করছি বা আমরা যারা ভিডিও বানাচ্ছি বা আমরা যারা ভিডিও ক্রিয়েটর, তাদের গজব সিলেটে গিয়ে পড়েছে, মানে আমাদের কারণে সিলেটে আজকে বন্যা, আসলে কি কখনো ভেবে দেখেছেন এই বন্যাটা কোত্থেকে আসলো, কেন হচ্ছে? আসলে এই কথাটা যদি এখন বলতে যাই, হুজুরের মুখ খারাপ একটা কথাই বলাই আছে, সেটা বা নাই বললাম। সিলেটে যারা আছে তারাও খুব ভালো মতে জানে যে হুট করে বন্যাটা কোত্থেকে আসলো, নদীর বান খুলে গিয়ে বন্যাটা শুরু হয়ে গেল না তো, সেটা নাই বললাম, সেটা যারা বুঝার তারা বুঝে নেবে। আমার কথা হলো, আমি একজন মানুষ, আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আমি ততটুকু করার চেষ্টা করব। এখন সমস্যা হচ্ছে কি, চেষ্টা করব, করার পরে যদি কিছু করি তখন আপনারাই বলবেন আপনি উপকার করেছেন, সোয়াব কেন করছেন? আবার উপকার করার পরে যদি না বলি তখন বলে আপনি কিছু করছেন না কেন? এখন আপনাদের ওই করা সোয়াব করা সোয়াব এই জিনিসগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মতো আমি থাকি, আমার মতো আরো 8-10 জন থাকে। সিলেটে নিশ্চয় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মেয়র আছে, প্রধানমন্ত্রী তো আজকে গিয়েছেন, তো এরকম অনেক 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 প্রতিনিধি আছেন। কিন্তু দেখেন যারা মানবাধিকারের কাজ করছেন তারাই কিন্তু যাচ্ছেন, কিন্তু দেখেন একটা শহরে প্রতিটা গ্রামে প্রতিটা প্রতিটা আপনার ওয়ার্ডে মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, আপনার গ্রাম পুলিশ আছেন, একটা ভিডিওর মধ্যে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। সব দেখা যাচ্ছে কাকে? আপনার যারা সবসময় মানুষের কল্যাণে কাজ করছে তাদেরকেই দেখা যাচ্ছে। আমার দোষটা কোথায়? আপনারা যারা এসে আমাকে এই কথাগুলো লিখছেন যে তুই ঢং করতেছস, তুই পাপি, তুই গুণাগার, তুই এটা সেটা, অথচ চিন্তা করেন আমার ওই পাপের টাকাটা কিন্তু আমি ডোনার করছি, আমার পাপের টাকাটাই কিন্তু আমি ডোনার করছি, কারণ আমি এই কাজটা করে টাকা আর্ন করতেছি। আমি ইউটিউবিং করে, আমি ফেসবুকিং করে টাকা আর্ন করতেছি, সেটা আমার পাপের টাকা, সেটাই আমি ডোনার করতেছি। আপনারা যারা এসে আমাকে এই কথাগুলো লিখছেন, এখানে দুই দল আমাকে কথাগুলো লিখছে, কেউ আমাকে ভালোর জন্য লিখছে যে আপু আপনি কিছু বললে হয়তোবা আরো 10 জন মানুষ আগায় আসবে, আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু যারা আমাকে এই কথাগুলো লিখছেন যে ঢং করতেছস, তোদের কারণে সিলেটে গজব পড়ছে, তোরা বিদেশে বসে বসে খাইতেছস, আপনাদের টাকায় আমি বিদেশে বসে বসে খাচ্ছি, নিজে পরিশ্রম করে খাচ্ছি, তোরা বিদেশে বসে বসে ঢং করতেছস, বাংলাদেশের এই অবস্থা, আমি কি প্রধানমন্ত্রী? আমি মন্ত্রী? আমি কিছু না। যদি যদি অন্যায়ের প্রতিবাদ করার পরে যদি আপনাদের মুখ থেকে আপনাদের লেখার বাণীগুলো যদি এরকম হয়, তাহলে আমরা কোথায় যাব বলতে পারেন? আমার পাপের টাকা থেকে আমি যতটুকুই পারি আমি সব সময় মানুষের জন্য করি, কিন্তু আমি কখনো সেটা দেখাই না। কিছুদিন আগে একটা মেয়ের জরায়ুতে ক্যান্সার হয়েছে, অনেকবার এই পোস্টটা আমি দিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে একটা সাহায্যের হাত বাড়াই দেয় নাই। লাস্ট আমি যে শহরে থাকি ওই শহরের মানুষগুলা থেকে আমি চাঁদা উঠাই, আমি ওই মেয়ের অপারেশন করে দিছি, 8 বছর পরে ওই মেয়ের সন্তান হয়েছে। তার কিছুদিন পরে একটা লোকের পা ভেঙে পা পচন ধরে গেছে, একটা মানুষের কাছে উপকার পাই নাই, নিজের এই পাপের টাকা দিয়ে অপারেশন করাই দিছি। কিছুদিন পর পর আমি যতটুকুই আমার সামর্থ্যগুলো আমার এই পাপের টাকা থেকে কিন্তু আমি করে দিই।
আপনারা যারা এসে লিখতেছেন এই কথাগুলো তারা কতটুকু করতেছেন? আপনারা যারাই লিখতেছেন, আমি আপনাদের প্রোফাইলে যাই দেখি, আপনাদের মাথা যতটুকু আপনাদের লেখার টানটাও ততটুকু থাকবে, তাতে আমি একটু মনে কষ্ট পাচ্ছি না। আমার কষ্ট লাগছে এটা, আমি একজন মানুষ, আমি কতটুকুই বা করতে পারবো? আমি যতটুকু করতে পারবো আমি ততটুকু করার চেষ্টা করি, কিন্তু আপনারা যে পরিমাণ আমাকে এসে বুলিডিং করতেছেন, যে পরিমাণ আমাকে এসে লিখতেছেন, এটা কি ঠিক? আমি আপনাদের কোনো ক্ষতি করছি? না আমি আপনাদের টাকায় সংসার চলতেছে আমার, না আমি আপনাদের টাকায় খাচ্ছি। আমার পাপের টাকা দিয়ে আমি যদি 10 জনকে খাওয়াই, সেটার জন্য আল্লাহ আমার বিচার করবে। আল্লাহ জানে আমি আমি কতটুকু শাস্তি পাবো, কতটুকু শাস্তি পাবো না, কিন্তু আমার পাপের টাকার পেছনে আরো 10 জন কিন্তু খাচ্ছে। আমি একটা এতিমখানায় অনেক ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। আমি কোনোদিন আপনাদেরকে বলছি? বলি নাই। আমার যখন যেখানে যতটুকু সামর্থ্যকুলে আমি আমার পাপের টাকা থেকে আমি পার্টিসিপেট করি, আমি কখনো আপনাদেরকে বলছি? বলি নাই। তাহলে আমি আজকে দেখলাম, আমি জাস্ট একটু আগে একটা লেখা শেয়ার করলাম, কই 1000 লাইক তো পড়লো না, 50টা শেয়ারও তো পড়লো না, এতই আপনারা আপনাদের মনের মধ্যে মনুষ্যত্ব বোধ? কই দেখলাম না তো আপনাদের কাউকে আগায় আসতে। আপনারা আমি আগে আসছি কিনা সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, আমি তো ঠিকই আগে আসতেছি, আপনারা কি করতেছেন শুনি?